হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই অ্যানড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তোমাদের এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি সফটওয়্যার সাহায্যে বাংলা এস এম এস লিখতে হবে না ওই সফটওয়্যারটিতে অনেক হাজার হাজার শত শত বাংলা এস এম এস আছে সেখান থেকে জাস্ট আপনি কপি করে মেসেজ করতে পারবেন তো আমরা অনেকে বাংলা এস এম এস লিখতে বিরক্ত হই বা ভালো লাগে না বা সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না তো তাদের জন্য এই সফটওয়্যারটি শেয়ার করা তো আমাদের আপনি যদি কাজটি করতে চান আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে গুগল প্লে স্টোর তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চবারে আপনি লিখবেন বাংলা এস এম এস বাংলা বাংলা এস এম এস লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনি পেয়ে যাবেন এই দেখেন জাস্ট বাংলা এস এম এস লিখলে হবে তো সবার উপরে যে সফটওয়্যারটি আছে বাংলা এস এম এস এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেন ওপেন করবেন তো ওপেন করার পরে দেখেন এই যে এরকম আসবে দেখেন এখানে বিভিন্ন বিষয় নিয়ে বাংলা এস এম এস দেওয়া সে তো আমি এখান থেকে ধরেন এই যে বাণী বাণীতে গেলাম তো বাণীতে যাওয়ার পরে দেখেন এখানে অনেক বাণী দেওয়া আছে তো আমি এই বাণীটা ওপেন করলাম দেখেন এই যে আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে গান এবং অপরটি হচ্ছে প্রেম তো দেখেন কিভাবে মেসেজ করবেন আমি দেখিয়ে দিয়েছি এই যে এখানে যাবেন শেয়ারে যাবেন শেয়ার থেকে যে আপনি মেসেজে ক্লিক করলে আপনার মেসেজে সরাসরি চলে যাবে এই দেখেন আপনার এই যে মেসেজটি এসে পড়েছে তো আপনি এই যে এটা হচ্ছে লিঙ্ক আপনার এই এই লেখাটা ডিলিট করে আপনি জাস্ট শুধু এই লেখাটাই রাখবেন উপরেরটা তো উপরেরটা রাখবেন তারপরে এখানে নাম্বার সিলেক্ট করে পাঠিয়ে দিতে পারবেন তো বন্ধুরা দেখেন আমি দেখা দেখালাম যে একটি সফটওয়্যার সাহায্যে আপনি শত শত না হাজার হাজার এস এম এস এটাতে দেওয়া আছে তো অনেক বিষয় নিয়ে এস এম এস দেওয়া আছে আত্মবিশ্বাস ইংরেজি নববর্ষ মোবারক ইসলামিক উপদেশ তারপরে এপ্রিল ফুল কবিতা কষ্ট তো অনেক বিষয় নিয়ে এখানে এস এম এস দেওয়া আছে তো এই এস এম এসগুলো আপনি জাস্ট এখান থেকে কপি করে পাঠিয়ে দিতে পারবেন আমি আবারও দেখে যে সমাজে গেলাম সমাজে যাওয়ার পরে যে প্রশ্নপত্র প্রশ্নপত্র হক তুমি ফার্স্ট ধরেন এটা আমি কপি করব এটা এই যে অনেকগুলো লেখা আছে তো এখান থেকে আমি এই যে শেয়ারে যাব শেয়ারে যাওয়ার পরে এখান থেকে মেসেজ আপনি চাইলে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ যে কোনো কিছুতে শেয়ার করতে পারেন তো দেখেন এই যে এসে পড়েছ তো এই যে এটা নিচে লিঙ্কটা দেওয়া আছে তো আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন এভাবে ডিলিট করে আপনি জাস্ট শুধু এস এম এসটাই পাঠিয়ে দিলেন তো এস এম এসটা পাঠিয়ে দিতে পারবেন এখানে নাম্বারটা সিলেক্ট করে আপনি এখানে সেন্ড করে দিলেই হবে তো বন্ধুরা টিপসটি যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এখানে বেরিয়ে ভালো থাকবেন সবাই